প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম এল বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর ফাইনালি সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফে প্রচুর শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমরা ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি এখানে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিস রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান মেল অ্যান্ড ফিমেল দু হাজার তেইশ ইন সিআরপিএফ এবং নিচে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেওয়া রয়েছে এবং তার নিচে দেখতে পাচ্ছ নোটিফিকেশান তোমাদের কিন্তু পিডিএফটা দেওয়া রয়েছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা অফিসিয়াল যে পিডিএফটা অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করতে পারবে এবং এখানে আরও বলা হয়েছে এখানে কিন্তু অ্যাপ্লাই করা লাস্ট ডেট পঁচিশ চার দু তো এই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে টোটাল কত ভ্যাকেন্সি রাখা হয়েছে কিভাবে তোমরা আবেদন করবে সিলেকশন কয়টি দাপে হবে এক্সাম প্যাটার্ন ও সিলেবাসে কি রয়েছে এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়বে এবং অ্যাপ্লাই করা লাস্ট ডেট কবে এ টু জের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে ডিসকাসে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তোমরা অনুষ্ঠান দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ডিরেক্টরেট জেনারেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এখানে নিজে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এবং তার নিচে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নম্বর দেওয়া রয়েছে বল রয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান মেল অ্যান্ড ফিমেল দু হাজার তেইশ ইন সিআরপিএফ এখানে তোমাদের প্রথমে কিন্তু ছকের মাধ্যমে বল রয়েছে যে আবেদন কবে থেকে চালু হবে এখানে প্রথম দেখতে পাচ্ছ বল রয়েছে ডেট অফ সাবমিশন অব অনলাইন অ্যাপ্লিকেশান সাতাইশ মার্চ দু অর্থাৎ অনলাইন তোমরা আবেদন করতে পারবে সাতাইশ মার্চ দু হাজার তারিখ থেকে এবং অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে পঁচিশ চার দু তারিখ পর্যন্ত এবং তার নিজে দেখতে পা তোমাদের কিন্তু পরীক্ষা যে প্রথম পরীক্ষাটা নিয়ে হবে প্রথম পরীক্ষার ডেটটা কিন্তু এখানে বল রয়েছে এক সাত দু থেকে তেরো সাত দু হাজার তেইশের মধ্যে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেস টেস্টটা তোমাদের নেওয়া হবে ওকে এটা কিন্তু সম্ভবত এবং তারপর দেখতে পাচ্ছো তিন নম্বর দেখে বল রয়েছে পে স্কেল তোমরা যদি এখানে চাকরিটা পেয়ে যাও এখানে কিন্তু অবশ্যই তোমাদের পে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের বেসিক যে স্যালারি থাকবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা ওকে এবং তারপর দেখতে পাচ্ছো চার নম্বর দেখে ভ্যাকেন্সি পর টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান এখানে কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা উল্লেখ করা রয়েছে প্রতিটা স্টেট এবং এখানে পোস্ট ওয়াইজ এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথমে বলে দিয়ে এখানে কিন্তু টোটাল দুশো বারোটি যেখানে ছেলেদের জন্য একশো পাঁচটি এবং মেয়েদের এবং তার নিচে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বিভিন্ন স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা রয়েছে বিভিন্ন পোস্ট ওয়াইজ এখানে দেখতে পাচ্ছ পোস্টের মধ্যে কি রয়েছে ড্রাইভার রয়েছে মোটর মেকানিক ভেহকেল রয়েছে কোবলার কার্পেন্টার টেইলর এবং পাইপ ব্যান্ড বাগলার পেইন্টার কুক ওয়েটার কেরিয়ার ওয়াশারম্যান বারবার সাফাই কর্মচারী বিভিন্ন পোস্টে কিন্তু আবেদন চলছে এবার প্রথম দেখতে পাচ্ছ স্টেটগুলোর নাম দেওয়া রয়েছে একে একে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম বিহার ছত্তিশগড় এইভাবে কিন্তু প্রতিটি স্টেটের নাম দেওয়া রয়েছে এবার যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা ওয়েস্ট বেঙ্গল যেন দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে আসবে এখানে দেখতে পাচ্ছ উত্তরাখণ্ডের নিচে ওয়েস্ট বেঙ্গল রয়েছে যেখান থেকে টোটাল সমস্ত পোস্ট মিলিয়ে সাতশো সাতে কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে ছেলেদের জন্য এবার এখানে দেখতে পাচ্ছ নিচে দিকে তোমাদের দিয়ে রয়েছে ভ্যাকেন্সি জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু প্রতিটা স্টেট ওয়াইজ কিন্তু বল রয়েছে এবার এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল থেকে মেয়েদের জন্য কিন্তু পাঁচটি ভ্যাকেন্সি এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টের জন্য এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে বল রয়েছে এজ লিমিট এখানে বল রয়েছে কনস্টেবল ড্রাইভার পোস্টে আবেদন করতে হলে তোমাদের কিন্তু এজ লিমিটটা হতে হবে একুশ থেকে সাতাইশ বছরের মধ্যে এবং এখানে কিন্তু তোমাদের বয়সটা গণনা করতে হবে এক এগারো দু হাজার তেইশ অনুযায়ী এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নেক্সট বলা হয়েছে কনস্টেবল এম এম ভি কোবলার কার্পেন্টার টেইলার ব্র্যাশ ব্যান্ড পাইপ ব্যান্ড বাগলার গার্ডনার পেইন্টার কুক ওয়েটার কেরিয়ার ওয়াশারম্যান বারবার এবং সাফাই কর্মচারী মেশন প্লাম্বার ইলেকট্রিশিয়ান এই সমস্ত পোস্টে তোমরা যদি আবেদন করো তোমাদের কিন্তু এজ লিমিটটা হতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে এবং এখানেও কিন্তু সেম তোমাদের এগারো দু হাজার তেইশ অনুযায়ী এজ লিমিটটা গণনা করতে হবে ওকে তাছাড়া তোমরা যারা রিজার্ভ ক্যাটেগরি থেকে বিলং করো যেমন এসসি সি এস টি এক্স সার্ভিস ম্যান এই সমস্ত ক্যাটেগরি থেকে তোমরা বিলং করলে আপার এজ লিমিটে তোমরা ছাড়গুলো পেয়ে যাবে ওকে এবং তারপর দেখতে পাচ্ছ আট নম্বর দেখে তোমাদের উল্লেখ করা তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী দরকার বিভিন্ন পোস্টের জন্য প্রথম দেখতে পাচ্ছ সিটি ড্রাইভার অর্থাৎ কনস্টেবল ড্রাইভার পোস্টে আবেদন করতে চাইলে তোমাদের কিন্তু এখানে বল রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনটা মিনিমাম ম্যাট্রিক অর ইকোভেলেন্ট ফর্ম রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি রেকনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অর্থাৎ তোমাদের কিন্তু এই পোস্টে আবেদন করার জন্য অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে এবং তার নিচে দেখতে পাচ্ছ টেকনিক্যাল কোয়ালিফিকেশান যা হয়েছে সুল্ড প্রসেস হেভি ট্রান্সপোর্ট ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড শুল্ড পাস দ্য ড্রাইভিং টেস্ট অ্যাট দ্য টাইম অফ রিক্রুটমেন্ট অর্থাৎ তোমাদের কিন্তু হেভি ট্রান্সপোর্ট ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স তোমাদের নামে থাকতে হবে এবং তোমাদের ড্রাইভিং টেস্ট কিন্তু রিক্রুটমেন্ট পোস্টের সময় তোমাদের নেওয়া হবে ওকে তারপর দেখতে পাচ্ছ কনস্টেবল মেকানিক মোটর ভেহিকেল এই পোস্টে আবেদন করতে চাইলে তোমাদের কিন্তু এখানে বল রয়েছে মিনিমাম ম্যাট্রিকুলেট অর টেন ক্লাস পাস ইন টেন্থ প্লাস টু এক্সামিনেশান সিস্টেম অর্থাৎ এখানেও তোমাদের কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কি প্রসেসিং টু ইয়ার্স ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের কিন্তু দুই বছরের আইটি কমপ্লিট করতে হবে সার্টিফিকেট তোমাদের থাকতে হবে মেকানিক মোটর ভেহিকেলে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া তোমাদের যদি এখানে ন্যাশনাল অর স্টেট অ্যাপেন্টিসিপ সার্টিফিকেট থেকে থাকে মেকানিক মোটর ভেহিকেলে তাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে তোমাদের কিন্তু এটা তিন বছরের ডিউরেশন থাকতে হবে ওকে এবং তারপর দেখতে পাচ্ছ এখানে উপরের দুটি পোস্ট বাদে আর সমস্ত যে ট্রেডের কথা বললাম সমস্ত পোস্টের জন্য এখানে কিন্তু ইরিগেশন কোয়ালিফিকেশান চা হয়েছে কি মিনিমাম ম্যাট্রিকুলেশন অর একভের ফর্ম রেকগনাইজ বোর্ড অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করতে হবে টেকনিক্যাল কোয়ালিফিকেশনে বলা হয়েছে মাস্ট বি প্রোফেশন অ্যান্ড ওয়ার্ক ইন রেসপেক্টিভ ট্রেড অর্থাৎ তোমাদের কিন্তু যে ট্রেডে তোমরা অ্যাপ্লাই করবে হয়তো হতে পারে কোবলার পোস্টে তোমরা আবেদন করছো কিংবা সাফাই কর্মচারীতে আবেদন করছো কিংবা তোমরা পেইন্টার পোস্টে আবেদন করছো সে পোস্টে তোমরা যে ট্রেডে অ্যাপ্লাই করবে সেই ট্রেডে কিন্তু তোমাদের অবশ্যই প্রফিসিয়েন্ট হতে হবে ওকে তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট রয়েছে পায়নের উইং কনস্টেবল মেশন প্লাম্বার ইলেকট্রিশিয়ান এই পোস্টে আবেদন করতে চাইলে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে তার সঙ্গে তোমাদের বলা হচ্ছে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রেসপেক্টিভ ট্রেডে যেমন তোমাদের এখানে বলা হচ্ছে মেশনারি প্লাম্বিং অর ইলেকট্রিশিয়ান তাছাড়া তোমাদের কিন্তু এখানে নেক্সট বলা হয়েছে প্রিফারেন্স উইল বি গিভিন দোস হ্যাভিং সার্টিফিকেট ট্রেড ফর্ম রেকনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তোমাদের কিন্তু অবশ্যই এখানে প্রিফারেন্স দেওয়া হবে যদি তোমাদের এখানে সার্টিফিকেট থাকে ওকে নেক্সট রয়েছে হাউ টু অ্যাপ্লাই তোমাদের কিন্তু কী হবে আবেদন করতে হবে আবেদন করার জন্য সিআরপিএফ ওয়েবসাইটে আসার পর তোমাদের স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে সাতাইশ মার্চ দু হাজার তেইশ তারিখে ওকে তো আবেদন চালু হলে অবশ্যই তোমরা যদি অনলাইন ফর্ম ফিলাম নিয়ে ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো পাচ্ছো নেক্সট তোমাদের বল রয়েছে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত টাকা লাগবে এখানে দেখতে পাচ্ছ এক্সামিনেশন ফিস বল রয়েছে একশো টাকা ফর মেল ক্যান্ডিডেট অফ জেনারেল ই এস এবং ও বিসি তোমরা যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছো কিংবা জেনারেল ক্যান্ডিডেট রয়েছ কিংবা তোমরা যারা ই এস এবং ও বিসি রয়েছো তোমাদের কিন্তু একশো টাকা দিয়ে পেমেন্টটা করে অ্যাপ্লাই করতে হবে এবার তোমরা যারা এসসি এস টি এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছ এবং তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছো তোমাদের কিন্তু কোন রকম এখানে ফিস লাগছে না তোমরা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে এবার ফিমেল ক্যান্ডিডেটের কথা বলে রাখি তোমরা যারা ফিমেল রয়েছ সমস্ত ক্যাটাগরিসের ফিমেল কিন্তু এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে ওকে তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট বড় হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা যেটা তোমাদের কোয়েশ্চেন থাকে যে এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়বে তোমাদের যে প্রথম কম্পিউটার বেসড টেস্টটা নেওয়া হবে তার জন্য কিন্তু এক্সামিনেশন সেন্টার এখানে ছকটা দেওয়া রয়েছে এবার যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো এক্সামিনেশন সেন্টার রয়েছে যেমন আসানসোল বহরমপুর বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা শিলিগুড়ি সুরি এই কটি এক্সামিনেশন সেন্টার রয়েছে এবার যখন অনলাইন আবেদন শুরু হবে অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু অবশ্যই এক্সাম সেন্টারগুলো ঠিকঠাকভাবে তোমাদের বাড়ির কাছাকাছি চুজ করতে হবে এবং এক্সাম সেন্টার তোমরা যেভাবে চুজ করবে সেইভাবে তোমাদের কিন্তু এক্সামেশান সেন্টারে গিয়ে তোমাদের সিবিটি এক্সামটা দিতে যেতে হবে ওকে নেক্সট তোমাদের এক্সাম প্যাটার্ন ও সিলেবাস বলার আগে তোমাদের বলে দিই এখানে সিলেকশান তোমাদের কয়টি ধাপে হবে কয়টি স্টেজে তোমাদের এখানে টোটাল সিলেকশান প্রসেসটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বল রয়েছে দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল বি কনসিস্ট অফ কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ তোমাদের কিন্তু প্রথম সিবিটি এক্সাম নিয়ে হবে তারপরে হবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএচটি তোমাদের হবে তারপরে হবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপরে হবে ট্রেড টেস্ট এবার এখানে টেস্ট টেস্টের পরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে হবে মেডিকেল এক্সামিনেশান এই কটি ধাপে তোমাদের কিন্তু টোটাল সিলেকশানটা হবে তারপর দেখতে পাচ্ছ স্কিম অফ এক্সামিনেশান ফর সিটি টেকনিক্যাল ট্রেডসম্যান সিটি পায়নের এখানে তোমাদের বলা হচ্ছে কম্পিউটার বেসড টেস্টটা তোমাদের একশো নম্বরে নিয়ে হবে যেখানে সাবজেক্ট কী কী থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঁচিশ নাম্বার জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশ নাম্বার এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে পঁচিশ নাম্বার এবং ইংলিশ এবং হিন্দি থেকে পঁচিশ নাম্বার এখানে কিন্তু তোমাদের দু ঘন্টা টাইম দেওয়া হবে এবং দু ঘন্টা টাইমের মধ্যে তোমাদের কিন্তু এখানে কোয়েশ্চেনের অ্যান্সার লিখে আসতে হবে এবং এই কোয়েশ্চেনগুলো থাকবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং যেখানে তোমাদের বলা হয়েছে নেগেটিভ মার্কিংও রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ চারটি প্রশ্নের উত্তর ভুল করলে এক নাম্বার তোমাদের কাটা যাবে এবং একটু আগে তোমাদের বললাম কোয়েশ্চেনের কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ এবং হিন্দি ওকে এবং তারপর তোমাদের নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছে যে এখানে তোমাদের যে কোয়েশ্চেনগুলো করা হবে সিবিটি এক্সামে এটা কিন্তু ম্যাট্রিকুলেশন লেভেলে কিন্তু প্রশ্নগুলো করা হবে অর্থাৎ মাধ্যমিক লেভেলের প্রশ্ন তোমাদের করা হবে ওকে তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট রয়েছে এখানে সিলেবাস সম্বন্ধে এখানে প্রতিটা যে তোমাদের সাবজেক্ট বললাম সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু ডিটেলস সিলেবাস দেওয়া রয়েছে এর নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু ডিটেলসে আলোচনা করে দেবে এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন ও সিলেবাসে ডিটেলস কী রয়েছে কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন কভার হবে এবং কোন কোন টপিক থেকে তোমাদের এখানে পড়তে হবে ওকে তারপর তোমাদের সিবিটি এক্সামের পর তোমাদের হবে কি পিএচটি এবার পিএইচটিতে তোমাদের কী দেখা হবে এখানে বলা হচ্ছে যেখানে তোমাদের পিএইচটিতে ছেলেদের ক্ষেত্রে তোমাদের দেখা হবে হাইটটা একশো সত্তর সেমি মেয়েদের ক্ষেত্রে হাইট মিনিমাম দেখা হবে একশো সাতান্ন শ্রেণী এবং তারপরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ছাড়গুলো দেওয়া রয়েছে তোমরা যারা হিল এরিয়া থেকে বিলং করো কিংবা তোমরা যারা শিডিউল ট্রিপ থেকে বিলং করো কিংবা তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে বিলং করো তোমাদের কিন্তু এখানে হাইটের ক্ষেত্রে ছাড়গুলো দেওয়া রয়েছে ওকে তারপরে দেখতে পাচ্ছো তোমাদের নেক্সট বলটা রয়েছে চেস্ট এখানে বলা হচ্ছে যে মেল ক্যান্ডের শুল্ড হ্যাভ ফলোইং স্ট্যান্ডার্ড অফ চেস্ট মেজারমেন্ট আনএক্সপেন্ডেন্ট আশি সেমি অর্থাৎ ছাতি না ফুলে তোমাদের কিন্তু ছেলেদের ক্ষেত্রে তোমাদের ছাতিটা দেখা হবে আশি সেমি এবং ছাতি ফুলে তোমাদের দেখা হবে পঁচাশি সেমি ওকে তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের হবে কি পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে তোমাদের কি দেখা হবে এখানে দেখতে পাচ্ছ পোস্ট এবং ট্রেডের নাম দেওয়া রয়েছে ড্রাইভার মোটর মেকানিক গার্ডনার পেইন্টার কার্পেন্টার সমস্ত এখানে পোস্ট দেওয়া রয়েছে সমস্ত পোস্টের জন্য তোমাদের কিন্তু ছেলেদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে পাঁচ কিলোমিটার তোমাদের রানিংটা কমপ্লিট করতে হবে চব্বিশ মিনিটে ফিমেলদের ক্ষেত্রে বলা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে আট মিনিট তিরিশ সেকেন্ডে তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নেক্সট বলা হচ্ছে তোমরা যারা কুক ওয়েটার কেরিয়ার বারবার হেয়ার ড্রেসার ওয়াশারম্যান ওয়াশারম্যান সাফাই কর্মচারী এই পোস্টে আবেদন করতে চাইলে তোমাদের কিন্তু এখানে ছেলেদের ক্ষেত্রে এখানে তোমাদের রানিংটা কমপ্লিট করতে হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দশ মিনিটে মেয়েদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার বারো মিনিটে ওকে অর্থাৎ তোমাদের এখানে সিবিটি এক্সামের পর পিএচটি তারপরে তোমাদের হবে পিইটি তারপর তোমাদের হবে ট্রেড টেস্ট এখানে দেখতে পাচ্ছ ট্রেড টেস্টে তোমাদের কোন পোস্টের জন্য কোন ট্রেডের জন্য কী টেস্ট তোমাদের নেওয়া হবে এখানে কিন্তু তোমাদের ডিটেলসে বল রয়েছে এবং তারপর দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো চেক করা হবে যেমন তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট মার্কশিট এবং ডোমিসাইল সার্টিফিকেট এবং তার সঙ্গে তোমরা যারা বিভিন্ন কাস্ট থেকে অ্যাপ্লাই করছো তোমরা কিন্তু অবশ্যই এখানে কাস্ট সার্টিফিকেট তোমাদের জমা করতে হবে এবং তাছাড়া তোমরা যারা আইটিআই সার্টিফিকেট হোল্ডার রয়েছে তোমাদের কিন্তু আইটি সার্টিফিকেট শো করাতে হবে এবং এই সমস্ত তোমরা যারা অনলাইন আবেদন করার সময় যেই সমস্ত সার্টিফিকেট লাগবে সমস্ত সার্টিফিকেট অরিজিনাল কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন চেক করা হবে এবং তারপর দেখতে পাচ্ছ ডিটেলস মেডিকেল এক্সামিনেশান ডিটেলস মেডিকেল এক্সামিনেশান তোমাদের কিন্তু কোন কোন বিষয়গুলো দেখা হবে কোন কোন বিষয়গুলো তোমাদের এখানে চেক করা হবে এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু তোমরা যারা এখানে সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান এবং টেকনিক্যাল পোস্টের জন্য আবেদন করতে চাও অবশ্যই তোমাদের মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবে তোমরা তবে তোমাদের কিন্তু মাধ্যমিকের পাশাপাশি তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকতে হবে এবং এখানে যে অনলাইন আবেদনটা সাতাইশে মার্চ দু হাজার তেইশ তারিখ থেকে শুরু হবে তোমরা যদি অনলাইন আবেদনের স্টেপ বাই স্টেপ ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো ওকে